আসসালামু আলাইকুম দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লাউ চাষ পদ্ধতি লাউ একটি শীতকালীন ফসল হলেও এটি সারা বছর চাষ করা যায় তবে ভাদ্র থেকে আশ্বিন মাসে এর বীজ বপন করলে শীতের শুরুতে এর ফলন তোলা যায় এবং বাজারে অধিক দামে বিক্রি করা যায় সাধারণত লাউ চাষ করতে হলে উঁচু জমির প্রয়োজন হয় তবে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীভাবে নিচু জমিতে লাউ চাষ করা যায় তার জন্য জমিতে মাটির স্তূপ করতে হবে আর স্তুপগুলো দেড় থেকে দুই ফিট উঁচু করতে হবে আর আর একটি স্তূপ থেকে অন্য স্তুপের দূরত্ব ফুট রাখতে হবে আর একটি সারি থেকে অন্য সারির দূরত্ব পঁচিশ থেকে তিরিশ রাখতে হবে এবং প্রতিটি স্তুবে তিনটি করে বীজ বপন করবেন পরে দুইটি করে গাছ রাখবেন এতে করে আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে এবং ভালো ফলন দেবে যদি একটি স্তূপে তিন থেকে চারটি গাছ রাখেন এতে করে আপনার গাছগুলো ভালো থাকবে না এবং ভালো ফলন দেবে না তাই অবশ্যই প্রতি স্তুবে দুইটি করে গাছ রাখবে যদি আপনারা তিরিশ শতক জমিতে লাউ চাষ করেন তবে পঞ্চাশটি স্তূপ করবেন এবং প্রতিটি স্তূপে দুইটি করে গাছ রাখবেন আর আপনারা যদি ভালোভাবে তিরিশ শতক জমিতে মাছা দেন তবে আপনাদের পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ আসবে আর তিরিশ শতক জমি থেকে আপনারা সত্তর থেকে আশি হাজার টাকার লাউ বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ